গরুর মাথায় জন্মানোর কয়েক মাস পরে শিং দেখা যায়, হরিণের ক্ষেত্রেও তাই, কিন্তু মাথায় শিং নিয়ে জন্মায় কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? আমার নাম জয়। কোথেকে আসছেন? আমি মিরপুর থেকে আসছি। আমরা বিপরীত টিভি থেকে আসছি ভাই। আপনার জন্য আমরা তিনটা প্রশ্ন করব, আপনি যদি তিনটার মধ্যে দুইটা উত্তর দিতে পারেন, সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনার জন্য একটা মানে ছোট একটা উপহার আছে আমাদের বিপরীত টিভির পক্ষ থেকে। জি, আমি তাহলে প্রশ্নটা করি। প্রথম প্রশ্ন আপনার জন্য, গরুর মাথায় জন্মানোর কয়েক মাস পরে শিং দেখা যায়, হরিণের ক্ষেত্রেও তাই, কিন্তু মাথায় শিং নিয়ে জন্মায় কে? শিং মাস আর সিংহ। ভাই আপনার প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আর কি। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, কোন দুটি পাখির জন্য আমাদের বেশি কথা বলতে হয়? কোন দুটি? প্রশ্নটা এমন হবে যে কোন পাখির জন্য আমাদের বেশি কথা বলতে হয়। চড়ুই পাখি। পাখি, পাখিটার নাম উচ্চারণ করতে গেলে আর কি মনে হবে যে মানে কথা বলছি বেশি কথা। তাহলে আমরা তিন নম্বর প্রশ্নে যাই, আপনার হাতে একটা পাউরুটি দেওয়া হলো, আপনি মাখনটা কোন দিকে লাগাবেন? মাখন তো দেওয়া হয়নি আমাকে, পাউরুটি দেওয়া হয়েছে শুধু, তাহলে লাগাবো কিভাবে? অভিনন্দন ভাই, আপনি তিনটা প্রশ্নের মধ্যে দুইটা সঠিক উত্তর পারছেন, সেক্ষেত্রে আপনার জন্য আমাদের বিপরীত টিভির পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। আমাদের বিপরীত টিভি চ্যানেলের দর্শকদের জন্য অনুভূতিটা আর কি প্রকাশ করেন আপনার আঞ্চলিক ভাষায়? আঞ্চলিক ভাষা আসলে নাটোরের আঞ্চলিক ভাষা কেমন সঠিক জানা নাই, বাইরে থাকি ছোট থেকেই। আপনার ভাষায় আপনি আপনার মতো করে আর কি। সবাই বিপরীত টিভির সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, স্টে টিউনড।